হ্যালো রমেন রাইম, আজকে আমরা ইংলিশ গ্রামারের আমরা ইংলিশ গ্রামারের যে বেসিক বিষয়গুলো আছে, ছোট ছোট 2 মিনিট বা 3 মিনিটের ছোট ছোট ভিডিও আকারে সেগুলো একটু বোঝানোর চেষ্টা করব। এবং আমরা অনেকে এই বিষয়গুলো পারি কিন্তু অনেকেই ভুলে গেছি, সেই বিষয়গুলো জাস্ট আমরা একটু মনে করব পুনরায়। সেটা হচ্ছে পার্সন। আমরা যে কোনো সেন্টেন্স পড়তে গেলে বলি থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, কিন্তু এখন অনেকেই এই পার্সন বিষয়টা আমরা এখন পর্যন্ত গুলায় ফেলি। পার্সন, পার্সন শব্দের বাংলা অর্থ কি? পুরুষ। আমরা পার্সন সম্পর্কে খুব বেশি কিছু জানবো না, জাস্ট আমরা জানবো যে পার্সন আসলে কত প্রকার ও কি কি, এবং সেই পার্সনগুলো কোনটার মধ্যে কোন কোন পার্সন আছে। দেখো, আমরা একটা বক্স আকারে করে নিই। আমরা যদি বক্স আকারে করে নিয়ে পার্সনকে, পার্সন মূলত 3 প্রকার। কয় প্রকার? পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন আমরা আমরা বক্সটা এভাবে করেছি, ওকে, আমাদের এটা কি পার্সন। প্রত্যেকটা পার্সনের মধ্যে সিঙ্গুলার আছে এবং প্লুরাল আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। তবে আমরা গ্রামারের যে কোনো সমস্যা সমাধান করতে গিয়ে সব থেকে বেশি শুনি থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। তার মানে পার্সনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল বা একবচন বহুবচন নামক কোনো একটা ব্যাপার আছে। তো আমরা সেজন্য সিঙ্গুলার এবং প্লুরাল পার্সনগুলোকে আলাদা আলাদা করে রাখবো। এটা হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম আর এটা কি প্লুরাল ফর্ম। এখন দেখো, আমাদের প্রথমে চলে আসি কোথায়? ফার্স্ট পার্সনে চলে আসি। তারপরে কি? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন শেষ হয়ে গেলে তারপরে কি? থার্ড পার্সন। থার্ড পার্সনের ঘরটা আসলে আরও বড় দরকার ছিল। যেমন দেখো, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার কী কী আছে 4টা মনে রাখবা: আই, মি, মাই, মাইন। প্লুরালগুলো কি? উই, আস, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার কি? ইউ, ইয়োর, ইয়োরস। থার্ড পার্সনের প্লুর থার্ড পার্সন সেকেন্ড পার্সনের প্লুরালগুলো কি? একই, ইউ, ইয়োর, ইয়োরস। এছাড়াও আরও কিছু আছে, দাই, দাইন, এগুলোর বাংলা অর্থ তুই, তোরা। এগুলো অনেক আগে ব্যবহৃত হতো, এখন আসলে এগুলো ব্যবহৃত হয় না, সেজন্য আমাদের এগুলো এখন আর দরকার নেই। থার্ড পার্সন কি? আচ্ছা, এখন পার্সনের মধ্যে, পার্সন নিয়ে আমরা একটু কথা বলি। ফার্স্ট পার্সন কোনগুলা? স্পিকার, আমি, সবসময় এর আগে থাকে। যে বলবে সে ফার্স্ট পার্সন, যে শুনবে সে সেকেন্ড পার্সন। তার মানে স্পিকার হচ্ছে ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন হচ্ছে লিসেনার। যেমন মনে করো, আমি যদি তোমাকে কিছু একটা বলি, তাহলে আমি কি? বক্তা। আমি ফার্স্ট পার্সন। আমি কাকে বললাম? তোমাকে বললাম। এই যে তুমি, এই তুমিটা হচ্ছে সেকেন্ড পার্সন, তুমি হচ্ছে লিসেনার। এবং আমি তোমার সাথে গল্প করতেছি বা আমি তোমার সাথে কথা বলতেছি, কাকে নিয়ে কথা বলতেছি? কোনো একটা ছেলেকে নিয়ে বা কোনো একটা মেয়েকে নিয়ে কথা বলতেছি। হি অর সি, যেই হোক, রহিম অর রহিমা, যেই হোক, আমরা যাকে নিয়ে কথা বলতেছি সে কিন্তু এখানে উপস্থিত নাই। বা আমরা যাকে নিয়ে কথা বলতেছি বা যে বস্তুটাকে নিয়ে কথা বলতেছি সেই বস্তুটা হচ্ছে থার্ড পার্সন। বক্তা এবং শ্রোতার মধ্যে যেই বিষয়টা নিয়ে কথা হয় সেই বিষয়টাই হচ্ছে থার্ড পার্সন। আমরা খুব সহজভাবে একটা কথা শুনে আসতেছি এবং সহজভাবে মনে রাখতে পারি, দুনিয়াতে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত, দুনিয়াতে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত দুনিয়াতে যত পার্সন আছে সবগুলো থার্ড পার্সন। যদি সে একটা হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, একের অধিক হলে সেটা থার্ড পার্সন প্লুরাল। দুনিয়াতে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত যত পার্সন আছে, যদি সে একটা হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, আর যদি একের অধিক হয় তাহলে থার্ড পার্সন প্লুরাল। এখন দেখো, থার্ড পার্সন সিঙ্গুলার কিছু ভার্ব আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি? হি, শি, হিম। এখানে কেসের কিছু বিষয় আছে, কিন্তু কেসের কোনো বিষয় আমরা যাব না, বেশি গভীরে কোনো কিছুতে যাব না আমরা। হি, শি, হিম, হিজ, হার, এগুলো আমরা খুব সহজেই চিনে থাকি। তারপরে কি? দিস, দ্যাট। দিস এবং দ্যাট এই দুইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কাছের কোনো জিনিস একটা বোঝাইলে দিস ব্যবহৃত হয়, দূরের কোনো জিনিস একটা বোঝাইলে দ্যাট ব্যবহৃত হয়। কাছের কোনো জিনিস একের অধিক বোঝাইলে টিএইচসিএসি দিস ব্যবহৃত হয়, দূরের কোনো জিনিস একের অধিক বোঝাইলে টিএইচওএসি দোস ব্যবহৃত হয়। এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দেখো, দ্রুত বাচক
he, she, him, his, her, this, that, it, তারপরে কি হতে পারে? রহিম, করিম, ঢাকা, তারপর কি হতে পারে? তোমার মনে করো যে পেন, মার্কার, টেবিল, এক্সেট্রা ইত্যাদি। আমরা এবার প্লুরাল ফর্মে চলে যাই। হি হি খেলতেছে, হি খেলতেছে, হি প্লেস, হি প্লেস, হি প্লেস, কয়জন খেলতেছে? ওই একটা হিজ, ওই একটা হি, ওই একটা হি, ওই একটা হি, 11 জন খেলতেছে। তাহলে এই যে কী খেলতেছে, আমরা যদি বলি সে খেলতেছে, সে খেলতেছে, সে খেলতেছে, একবারে যদি আমি বলতে চাই তারা খেলতেছে, তারার ইংরেজি কি? দে। সেজন্য হি এর প্লুরাল ফর্ম কি? দে। সি, সি এরও প্লুরাল ফর্মটা দে। হিম, আমরা এগুলো অবজেক্টিভ ফর্ম লিখতে পারি, দে, দেম, দেয়ার, এগুলো লিখতে পারি। তারপরে কি আছে তোমার? টিএইচ আই এস, দিস, দিসের প্লুরাল ফর্ম কি? দিস। দ্যাট, দ্যাটের প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। তারপরে কি? ইট, ইটস লিখতে পারি। রহিম, এখানে আছে করিম, রহিম একা একজন কাজ করে, করিম একা একজন কাজ করে, বাট দুজন মিলে যদি একটা কাজ দ্রুত শেষ করতে চায়, রহিম অ্যান্ড করিম, তখন কি হতে পারে? রহিম অ্যান্ড করিম, তখন এই টোটালটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল হয়ে যাবে। ঢাকা একা একা থার্ড পার্সন সিঙ্গুলার, বাট যদি বলি ঢাকা অ্যান্ড খুলনা, তখন কি হয়ে যাবে? থার্ড পার্সন প্লুরাল হয়ে যাবে। আমরা এক্সাম্পলটা লিখে ফেলি, ঢাকা অ্যান্ড খুলনা। তারপরে কি? পেন, একটা কলম, থার্ড পার্সন সিঙ্গুলার, পেনের সাথে কলমগুলো, পেনের সঙ্গে এস যোগ করে দিলে সেটা প্লুরাল হয়ে যাবে, এক্সেট্রা। আমাদের ছোটোখাটো যে বিষয়গুলো আছে বা গ্রামারের কিছু কিছু কাজ কাজ আছে, সেগুলোর জন্য আমাদের পার্সনের অন্তত এই বক্সটা যদি আমরা সবাই মুখস্থ রাখি এবং এই জিনিসটা যদি আমাদের মাথার মধ্যে একদম ক্লিয়ারভাবে ঢুকে থাকে, তাহলে আমাদের গ্রামারের অনেক কিছু আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। আমরা আগামী ভিডিওতে আবার ছোটোখাটো কোনো একটা বিষয় নিয়ে হাজির হয়ে যাব। তোমরা এই বক্সটা যেভাবেই হোক এমনভাবে আয়ত্ত করতে হবে যেন তুমি 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে টোটালটা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই মি মাই মাইন্ড, ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই মি মাই মাইন্ড, ফার্স্ট পার্সন প্লুরাল উই আস আওয়ার আওয়ার্স, থার্ড সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ ইউর ইয়ার্স, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ ইউর ইয়ার্স, থার্ড পার্সন হি, শি, হিজ, হিম, দিস, দ্যাট, ইট, রহিম, করিম, পেন, এক্সেট্রা, থার্ড পার্সন প্লুরাল দে, দেম, দেয়ার, এই বিষয়গুলো তোমাদেরকে খুব ভালো করে একদম মাথায় সেভ করে রাখতে হবে, যেন এইটা নিয়ে কখনোই, এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা অনেকেই গুরুত্ব দিই না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা বিষয়, এই বিষয়টা সবাই খুব গুরুত্বের সাথে মাথায় একেবারে সেভ করে রাখবে, যাতে কাউকে জিজ্ঞেস করার সাথে সাথে, যে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে পার্সন কি জানো কিনা, 10 সেকেন্ডের মধ্যে সবগুলো বলে দিবে ইনশাল্লাহ।